রাজ্য সরকারে গুণগত শিক্ষার প্রসারের উদ্দেশ্যে শিক্ষা হেতু নামেরে একটা অ্যাপ নির্মাণ করেছে। এই শিক্ষা হেতু অ্যাপ নির্মাণ করা কার্যক আমি আদরণি জানাইছো। আমি রাইজক সকল জনসাধারণক আমি স্পষ্ট করে দিব বিচারিছো যে এই অ্যাপ সন্দর্ভত আমার কোনো দ্বিমত নাই, আমি তাক আদরণি জানাইছো। কিন্তু এই অ্যাপটো পরিচালনা করিব দিয়া হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলের জড়িয়ে। এটা আজির তারিখলৈকে 37,000 প্রাথমিক বিদ্যালয়ের এখনো বিদ্যালয়ের প্রধান শিক্ষকর পদ নাই। 1982 চনের আমি প্রাথমিক শিক্ষক সম্মিলনীয় রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন পর্যায়ত শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী বিভিন্ন পর্যায়ত আমি আলোচনা বিলোচনা করে আইছো। আমি আজি কিছুদিন পূর্বে আমি গুণোৎসব বর্জনের কার্যসূচী লৈছিলো আর তেতিয়া আমাক মাননীয় শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় মাতি নিয়ে আমাক কথা দিলে যে মই নিজে ফাইলটো লৈ গৈ হলেও বিত্ত বিভাগের অনুমোদন লম, আপনাদের এই কাম আমি সমাধান করিম, রাজ্য প্রত্যেক বিদ্যালয়ত এজন প্রধান শিক্ষক থাকাটো আমি বিচার। আমি বাস্তবত দেখিলো কি আজিলৈকে কিন্তু এই কামখিনি শিক্ষামন্ত্রী ডাঙরে সমাধান করিব নোৱাৰিলে, বরং আকৌ নতুন কাম আমার উপর জাপি দিলে। আমি সেই কারণে কৈছো যে রাজ্যের শিক্ষার্থী সকলের স্বার্থত আমি করে থাকা কামখিনি আমি করিম, কিন্তু নতুন কোনো কাম আমি নকৰিম। আর আমি এই কথাটাও কৈছো যে অহা কাইলৈৰ পৰা আমি শিক্ষা হেতুত অসহযোগ করিম আর আমি রাজ্য সরকারক যেহেতু অকমান সময়ের প্রয়োজন হব, এইখিনির ভিতর নিশ্চয়কৈ তিনিখন চারিখন কেবিনেট আকৌ বহিব আর এই তিনি চারিখন কেবিনেটর ভিতর একটা সিদ্ধান্ত গ্রহণ করক যে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকর পদ দিয়া হল বা নহব। একটা বিভাগে লওয়া সিদ্ধান্ত আন একটা বিভাগে কিয় নামানে, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এই হস্তক্ষেপ করে সমাধান করব লাগে। আর যদিহে নকরে তেনহলে 22 মে তারিখে আমি সকল বিদ্যালয়ের শিক্ষকে একেলগে গৈ আমি ট্যাবলেটটো ঘুরাই দিম আর বিষয়াসকলে তেখেতসকলে যেনেকে চলাই তেওঁলোকে চলিব। আমি শৈক্ষিক কাম কিবা করে দিব লাগে আমি করে দিম, কিন্তু এইবোৰ পরিচালনা করা বা দায়বদ্ধতা লওয়া এইবোৰ কাম আমি এইবোৰ নতুন কামত আমি আরো সহযোগ আমি কেতিয়াও নকৰিম।